ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. একজন প্রশ্ন করেছেন, অজান্তে কেউ যদি হারাম খায় তবে কি সেটা হারাম খাওয়াই হবে? তিনি এখানে লম্বা ই দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। তো এক্ষেত্রে যেটা বলবো যে যদি আপনি বুঝতে পারেন যে হারাম খাওয়াচ্ছে তাহলে সেখানে আপনি দাওয়াত গ্রহণ করবেন না, দাওয়াত নিয়ে থাকলেও ক্যান্সেল করে দিবেন। দ্বিতীয়ত, যদি আপনি খাওয়ার পরে জানতে পারেন তাহলে ওটা বমি করে ফেলতে হবে, যেমনটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন। জানেন অনেকেই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার গোলাম তাকে খাদ্য খাওয়ালেন। তো খাদ্য খাওয়ার পরে গোলাম জিজ্ঞাসা করলেন যে আপনি এটা কোন খাবার খেলেন জানেন? বলছে না জানি না। তো বলছে যে আমি জাহিলিয়াতের সময় গণকের কাজ করতাম, গণকের কাজ করতে জানতাম না, আন্দাজে কাজ করে একজন ব্যক্তিকে ঋণী করে রেখেছিলাম। সে পরিশ্রমের টাকাটা তখন দেয়নি, সে আজকে টাকাটা দিল, এই টাকা দিয়ে আপনার খাবার এনে দিলাম। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতরে হাত ঢুকিয়ে আঙ্গুল প্রবেশ করিয়ে তিনি বমি করে ফেলে দিলেন যে এই হারাম খাদ্য আমার শরীরে যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়াবহতা উল্লেখ করেছেন, লায়াদ খুলুল জান্নাত জাসাদুন কুযিবুল হারাম, যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না, খুবই কঠিন। তো এই জন্য আমাদেরকে অবশ্যই বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। আর যার ব্যাপারে আপনি এতটুকু নিশ্চিত যে না সে হালাল ইনকাম করে, তাতে সে সরকারি চাকরিজীবী হোক বা সাধারণ হোক না কেন, হালাল ইনকাম করে, তাহলে তার ভিতর খতিয়ে দেখার প্রয়োজন নেই। আপনি যতটুকু জানেন এতটুকুই আপনার জন্য যথেষ্ট, বাকিটা আপনি যখন মনে করেন যে যে কোনোভাবে জানতে পেরে গেছেন তখন আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো আমলটি করবেন ইনশাআল্লাহ। জি, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।